ভোটে ভরাডুবির পর বিজেপিতে ক্ষোভের পাহাড়। এবার অশোক দিনদার নিশানায় বিজেপি নেতৃত্বের একাংশ। বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ময়নার বিজেপি বিধায়ক। দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না, পদ পেয়ে নিজেদের বড় মনে করছেন। তারা জানেন না আজকে আছেন কালকে নেই। ময়নার বিজেপি বিধায়ক আর ঠিক কি বললেন শোনাব। বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক। তিনি বলছেন দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না, পদ পেয়ে নিজেদের বড় মনে করছেন। তারা জানেন না আজকে আছেন কালকে নেই। আমি সব যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাবো, এটা চলবে না, ক্ষোভ প্রকাশ করে বলেছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার। আরো একবার আপনাদের শোনাবো কি বলেছেন তিনি। হলদিয়ার দলীয় অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে অশোক দিনদার যে বক্তব্য রেখেছেন আপনাদের শোনালাম, আর সেই বক্তব্যের পরে কি ব্যাখ্যা দিলেন তিনি, এবার দেখাবো। দু একজন আছে প্রত্যেকটা দলেই থাকে, একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে, সেটার সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতিকে। কি এটা হচ্ছে উই পোকার মত, উই পোকার মত সব জায়গাতেই আছে, এটা সব পার্টিতে আছে। একবার শুরু হলে সেটা বড় হয়, তো সেই বড় হতে দেওয়া যাবে না। ওষুধ ওখানেই ওই সময় তাকে আমরা ছোটবেলা উই পোকা লাগলে আমরা কেরোসিন দিই, তো সেই ওষুধই দিতে হবে। শুনলেন অশোক দিনদার নিজের বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন প্রতিটি দলে এই ধরনের উই পোকা থাকে, গোড়াতেই তাদের মেরে ফেলাটাই ভালো। দলীয় অনুষ্ঠানে যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, তিনি বলছেন দলের অনেকেই জেলা সভাপতিকে সম্মান করেন না, পদ পেয়ে নিজেদের বড় মনে করছেন। তারা জানেন না আজকে আছেন কালকে নেই। হলদিয়ায় দলীয় অনুষ্ঠানে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার।